লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম রবিন মালিক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের বীরলোক সংলগ্ন এলাকায়। দাঁড়িয়ে থাকা একটি 407-এর সাথে লরির সংঘর্ষে এই ঘটনা ঘটে। খানাকুল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি জখম তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজ সেরে খানাকুল রাজহাটির দিকে আসছিলেন রবিন মালিক সহ চারজন। নিজেদের 407 গাড়ি রাস্তার পাশে রেখে তারা দাঁড়িয়েছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতিতে লরি তাদের ধাক্কা মারে। ঘড়ি এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করেন। খানাকুল থানার পুলিশ এসে ঘাতক দুটি গাড়ি উদ্ধার করে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রবিন মালিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, লরির ধাক্কাতেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটা বলতে, আমরা তো থাকি না, যতটা মানে লোকের কানে শুনেছি ততটাই আমরা বলছি। এখন আমাদের গোপালনগর আর বীরলোকের মাঝামাঝি আমার ভাইয়ের যে 107টা এসে ওখানে টার্নিংটাতে দাঁড়িয়েছিল, আচ্ছা দাঁড়িয়েছিল ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা কালীন ওরা পিচ্ছাপ বসে গাড়িটার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। ওই সময় এই মায়াপুর রোড থেকেই একটা গাড়ি গিয়ে লরি রাজাটির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি, সেই গাড়িটি গিয়ে সরাসরি ওদেরকে ধাক্কা মারে। গাড়ির পিছনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। কজনকে ধাক্কা মারে? ধাক্কা মারে ছিল, পরে ছিল চারজন, তার মধ্যে তিনজনের মধ্যে একজন মেজ ভাই আমার, যিনি তিনি স্পট ডেট হয়ে গেছে ঘটনাস্থলই। আচ্ছা, তারপরে ছোট ভাইয়ের ডান পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, যিনি ওনার সঙ্গে আর একটা ড্রাইভার ছিল আমার মেজ ভাইয়ের সাথে, সেই ড্রাইভারটারও জখম হয়েছে, তিনি ওই আরামবাগ হসপিটালে ভর্তি আছেন এখন। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।